বিশালকুট এসডিএম অফিস এলাকায় সোমবার সকালে ব্যবসায়ীদের সাথে ঘটনার পুনরাবৃত্তি ঘটলো মঙ্গলবার সকালে মেলাঘর আনন্দবাজারে। ফৌজি সেজে আবারও মেলাঘর আনন্দবাজারে ব্যবসায়ীদের সাথে প্রতারণা করলো এক প্রতারক। এই নিয়ে সিপাহীজলা জেলায় ব্যবসায়ীদের সাথে চতুর্থবারের ঘটনা। প্রথম ঘটনাটি সংঘটিত হয়েছে বিগত 15 দিন পূর্বে বিশালগড় নিউ মার্কেটে, দ্বিতীয়টি 26 মে বিশ্রামগঞ্জ বাজারে, তৃতীয় ঘটনা ঘটে 27 মে বিশালগড় এসডিএম অফিস সংলগ্ন এলাকায়, চতুর্থ ঘটনাটি ঘটে 28 মে মেলাঘর আনন্দবাজারে। ফৌজি সেজে মেলাঘর আনন্দবাজারে সবজির দোকান থেকে 900 টাকা, মাংসের দোকান থেকে 3,300 টাকা, মাছের দোকান থেকে 3,000 টাকা প্রতারণা করে নিয়ে যায় প্রতারক। সিপাহীজলা জেলার সমস্ত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা উক্ত বিষয়ে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করছেন, অন্যথায় যে কোনো মুহূর্তেই কোনো অঘটন ঘটে যাবে। মঙ্গলবার সকালে মেলাঘর আনন্দবাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এই ঘটনায় সর্বশান্ত হয়ে পড়েন। উক্ত বিষয়ে মেলাঘর থানা পুলিশ প্রশাসনের কাছে জানানো হয়। পুলিশ উক্ত ঘটনার তদন্ত শুরু করেছেন বলেই জানা যায়। কি করে এনেছি আপনার থেকে ওই তাতে তরকারি জমো গুগল হয়ে তোমার সব ডাটা দিলাম তো তরকারি জমো কি আরে সবজি জমার কিছু তুলি কাছে আমি কিন্তু লক্ষ্য রাখতেছি আবার আইসি লাস্টে তো আইসি আইসি রেখো ফিস টিম মনে করো এটার মেসেজ চাই দেখাই দিয়ে গেছে আমার সাথে আজকে মাছ নিয়ে তুমি কাটো আমি আসতেছি আমার 3,000 টাকা দাও আমি অন্য খরচ করো আমার ব্যাংকে টাকা দিই কত কেজি মাছের অর্ডার দিচ্ছি 16 কেজি 16 কেজি 16 কেজি মাছের অর্ডার দিয়ে আপনাদের কত টাকা নিছে 3,000 টাকা কি করে নিচ্ছে আমি খরচটা করে আই তুমি 10 টাকা আমি আইতাছি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।